প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জি টোয়েন্টি শিখর সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে লিখেছেন, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা একাধিক বিষয়ে আলোচনা করেছি। ভারত এবং ফ্রান্সের সম্পর্ককে অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমরা আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি।